আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইটি মিডিয়া আর্ট। সাথে আছে আমি নাবিদ আলমগীর। আজকের বিষয় হচ্ছে যে ক্যানাডার বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে কীভাবে আপনি চেক করবেন, অর্থাৎ চেক ইউর অ্যাপ্লিকেশন অনলাইন স্ট্যাটাস। তো ম্যাক্সিমাম আপনি বেনিফিট পাবেন তারা যারা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে যেতে চায়, অনেক এজেন্সি কিংবা অনেক প্রতারক চক্র মানুষদেরকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান দিয়ে থাকে যে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম, আপনার অ্যাপ্লিকেশানটা এম্বাসিতে সাবমিট করা হয়েছে, আপনার এটা এখন অনলাইনে আছে, কিংবা একটা ম্যানুয়াল একটা পেপার দিয়ে দেয়, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান। তো অ্যাকচুয়ালি এই পেপারগুলো রাইট আছে কিনা, রাইট বা রং, সেটা আপনি কীভাবে জাস্টিফাই করবেন। তো আজকের ভিডিওতে আমি একটা গাইডলাইন দিচ্ছি, জাস্ট আশা করি আপনাদের হেল্পফুল হবে। তা আপনি এখানে প্রথমে ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, সেখানে মেনু বার যাবেন, মেনু বার থেকে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ দেখতে পাবেন, তার পাশে দেখতে পাবেন চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আপনি ওয়ার্ক পারমিটের নামে যারা প্রতারণা করছে তাদেরকে আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ। তা আমরা চলে আসলাম, এখানে লেখা আছে হোয়াট ডিড ইউ অ্যাপ্লাই ফর। এখন আপনি অ্যাকচুয়াল আপনার অ্যাপ্লিকেশানটা কোন ধরনের কাজের জন্য, হ্যাঁ যদি ওয়ার্ক পারমিট হয় তাহলে আপনি একরকম, আবার যদি বিভিন্ন রকম রয়েছে, যেমন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাই। হ্যাঁ প্রথমে আমরা ইমিগ্রেশনে গেলাম, কন্টিনিউ। ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশনে কোন কোন ধরনের অ্যাপ্লিকেশানটা আমরা দেখতে পাবো, দেখুন এখানে যারা ক্যানাডায় ফেডারেল স্কিল ওয়ার্কার হিসেবে যেতে চায়, অথবা প্রভিনশিয়াল নমিনিতে যেতে চায়, কেয়ার গিভার, অথবা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, হ্যাঁ অনেক রকম, টেম্পোরারি রেসিডেন্স, রেসিডেন্ট পারমিট, স্টার্ট আপ ভিসা, সেলফ এমপ্লয়ি পিপল, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যারা যেতে চায় তাদের অ্যাপ্লিকেশানটা কীভাবে চেক করা হবে। তো চেক করার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে যে অনলাইন পদ্ধতি হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অ্যাকাউন্ট খুলে চেক করতে হবে সেগুলো আমি ভিডিওর শেষে দেখাচ্ছি, আমি আমার নিজের অ্যাকাউন্টটাতে সাইন ইন করে আপনাদেরকে দেখাবো। আর পেপার বেজ যারা, পেপার বেজেরও একই রকম, যে আপনাকে এখানে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, তাহলে এটা এই ইমিগ্রেশন পারপাসে যারা যে ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো চেক করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখন দেখবো ফ্যামিলি স্পন্সরশিপ। ফ্যামিলি স্পন্সরশিপের মধ্যে বিভিন্ন টাইপ অফ ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলার এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো চেক করার জন্য কীভাবে চেক করবেন, প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটাও আমরা পরে দেখব। সিটিজেনশিপ কন্টিনিউ দিলাম। এই যে দেখছেন বিভিন্ন টাইপ অফ ভিসার এখানে, তো এই টাইপ অফ ভিসাগুলো আপনি কীভাবে আপনি চেক করবেন, তো চেক করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা সিকিউরিটি পাবেন, এখানে চেক মার্ক করবেন, দেন কন্টিনিউতে চলে যাবেন। দেন এখানে আপনি একটা কলাম পাবেন, হ্যাঁ যেমন আইডেন্টিফিকেশান টাইপ, আইডেন্টিফিকেশান টাইপের মধ্যে যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশানের মধ্যে UCI দেওয়া থাকে, ক্লায়েন্ট আইডি নাম্বার, অথবা ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, অথবা রিসিপ্ট না একটা নাম্বার থাকে অ্যাপ্লিকেশানের, অ্যাপ্লিকেশান নাম্বার থাকে। অ্যাপ্লিকেশান নাম্বার কোনটা থাকে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে সাইন ইন করে দেখাবো। দেন আরও বিভিন্ন রকম আছে, আপনি এখানে গড়গুলো ফিল আপ করতে হবে, এখানে ফ্যামিলি নেম দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে প্লেস অফ বার্থ দিতে হবে। দেওয়ার পরে আপনি যখন কন্টিনিউতে চলে যাবেন, যখন আপনি কন্টিনিউতে যাবেন তখন আপনাকে আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে, দেন আপনি একদম পুরোপুরি দেখতে পাবেন। যেহেতু আমার কাছে এখানে অথেন্টিক কোনো পেপার নেই, সো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চেক করতে হয় একটা পেপার। ওকে, আমরা এখন আর বেশি দেখবো না, আমরা স্টাডি বা এগুলো দেখবো না, আমরা এখন শুধু দেখবো ওয়ার্ক পারমিট, যারা সবচেয়ে বেশি প্রতারিত হয় ওয়ার্ক পারমিট, দেন কন্টিনিউ যাবো। ওয়ার্ক পারমিটের মধ্যে রয়েছে কি, ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিট এক্সটেনশান। তো ওয়ার্ক পারমিটটা চেক করার জন্য আপনার কী লাগবে, একটি সাইন অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট ছাড়া আপনি এখানে ওয়ার্ক পারমিটটা চেক করতে পারবেন না। আর পেপার বেজের কথাও বলি একই রকম, তবে এখন সকল কিছু অনলাইন, সো আপনার কোনো একটা পেপার চেক করার জন্য অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে যে মূল শর্ত।
একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, অথবা আমি একটা কাজ করি, এটাকে রেখে দিলাম, আমি এই জিনিসটাকে কপি করে আরেকটা ইউআরএল তৈরি করে নিলাম, ট্যাব তৈরি করে নিলাম, আমি এখানে গিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি এখন আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে আমি সাইন ইন করব। সাইন ইন করে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু অনেকেই প্রতারিত হয়, সো প্রতারণা থেকে বাঁচার জন্য একটু তো আপনাকে অবশ্যই সময় দিতে হবে। 1000 টাকা বাঁচানোর জন্য যদি 5-6 মিনিট সময় যদি ইনভেস্ট করতে না পারেন তাহলে তো আর হবে না, আর এত অধৈর্যশীলদের জন্য তো কাজ না। ওকে, আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, দেন সাইন ইনে গেলাম, ওকে কন্টিনিউতে দিলাম। যাদের অ্যাকাউন্ট আছে হয়তো তারা জানেন যে কিভাবে এখানে সাইন ইন করতে হয়। ওকে, আশা করি চলে আসছে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এখানে এটাকে চেক মার্ক করতে হবে, দেন এটা আসবে, আই অ্যাকসেপ্ট করলাম এটা, দেন আর একটা লাস্ট। ওকে, এগুলা অটো দেওয়া থাকে, আপনি যতবার এগুলা সাইন ইন করবেন ততবার থাকবে। দেখুন, আমি বিভিন্ন ভিডিও পারপাসে এই অ্যাপ্লিকেশনগুলো আমি তৈরি করেছিলাম, যেমন এটা 6 নভেম্বর 2019, এটা সেপ্টেম্বর 14, 2019, বিভিন্ন পারপাসে আমি করেছি। তো আপনি এখানে যখন দেখুন, আবার একটু দেখুন, ওয়ার্ক পারমিট যখন ক্লিক করবেন তখন কন্টিনিউতে গেলে দেখতে পাবেন যে দুটো অপশান, একটা হচ্ছে পেপার ভিজা আর একটা হচ্ছে অনলাইন। অনলাইনের জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি সেটা দেখতে পারেন। ওকে, আপনি এখন এখানে চলে আসবেন, যেমন আপনি যদি অ্যাকাউন্টে সাইন ইন করেন তাহলে এভাবে দেখতে পাবেন, নাবিদ আলমগীরস অ্যাকাউন্ট। ওকে, এখানে আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেওয়া থাকবে, যেমন আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করলে এখানে ইন ডিটেলস সকল কিছু দেওয়া থাকবে। দেখুন, এখানে ক্যান্ডিডেট নেম, ইউনিক ইউসিআইটা আমার নেই, প্রোফাইলের একটা নাম্বার থাকবে, আপনার ডেট যে সাবমিট করছেন সাবমিটের এবং এক্সপায়ার একটা ডেট থাকবে। ওকে, বায়োমেট্রিক যদি এগুলো সিরিয়ালে, অ্যাকচুয়ালি যারা আইটিএ পায় তাদের এগুলো সিরিয়ালে হয়ে যায়। হ্যাঁ, তো তাছাড়া এখানে আরও কিছু ডিটেলস আছে, যেমন মিনিমাম এন্ট্রি ক্রাইটেরিয়া, হ্যাভ বিন এ ইনভাইটেশন পাই পেয়েছে কি না, বা কোন প্রভিন্সে পেয়েছে, ভ্যালিড জব অফার আছে কি না, হ্যাঁ বিভিন্ন বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনার আপনি কোনো প্রোগ্রামের জন্য এলিজিবল কি না, বা আপনি যে কাজের জন্য সাবমিট করেছেন সেটা কতটুকু প্রসেসিং হলো, আপনার সিআরএস স্কোরটা কেমন, হ্যাঁ ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ইন ডিটেলস আপনার আপনার অ্যাকাউন্টে থাকবে, সকল কিছু থাকবে, এবং কবে এটা সাবমিট করা হয়েছে, এভরিথিং আপনার এখানে থাকবে। যেমন এটা নট এলিজিবল, আমি জাস্ট এমনি সিম্পল করছিলাম, কোনো কিছু দেখেন না, এখানে সব 0-0, কোনো স্কোর নেই, জাস্ট আমি বোঝার জন্য করেছিলাম। এ হচ্ছে যে বিষয়টা, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করতে হয়। আপনাকে কেউ একটা পেপার দিয়েছে, আপনি সেটা এখান থেকে দেখতে পাবেন। যেমন আপনাকে একটা পেপার দিল ওয়ার্ক পারমিটের, সো আপনি এখানে ওয়ার্ক পারমিট সিলেক্ট করলেন, দেন কন্টিনিউতে গেলেন। কন্টিনিউতে যাওয়ার পরে দেখবেন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন। তার মানে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছে সে অবশ্যই আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলেছে। আপনি তার কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড নেবেন, আপনি নেওয়ার পর আপনি এইভাবে নিজে নিজে দেখবেন, আশা করি আপনারা পারবেন। আর যদি কেউ না পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এ হচ্ছে যে পুরো বিষয়টা, আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে চেক করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।